এখানে যেটাকে আমরা ব্যাটিং প্যারাডাইসও বলে থাকি, দেখুন অফ স্টাম্পের বাইরে হাঁটু গেড়ে সুইপ করেছেন এবং অল অ্যালং দ্য কার্পেট ডিপটির কারণে আড়াই ঘন্টা পরে শুরু হয় এভারেস্ট লগ সুইপ। এয়ারে বল লিডিং এজ পেছনে যাচ্ছে, ভেরি লাকি মুনিম শাহরিয়ার, বল নিজের থেকে আটকে গেল, চার তো পেলেনই না। তবে 36 ওভারে লিমন ওভারে পরে বল, এবারে কিন্তু লফটের একটা ড্রাইভ, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড ডিবি স্কোয়ারে অঞ্চলের সীমানার বাইরে, চার রান মুনিম শাহরিয়ার ওভারের শেষ বলটাকে। হাবিব এবারে কিন্তু তুলে মেরেছেন কাউকনা ডিজাইনের উপরে, ফিল্ডার সেখানে রয়েছেন বলে নিচে, তবে বলটাকে কিন্তু তালুবন্দি করতে পারেননি, হাত গোলে বল পড়ে গেল, ইজি ক্যাচ। আমার মনে হচ্ছে দেখতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। খালেদ আহমেদ একটা ভালো সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, ভালো সুযোগ তৈরি হয়ে অ্যাকশন রিপ্লে দেখুন, বলটা কিন্তু পেয়েও গেছিলেন একেবারে। অ্যাডাপ্টেশন ইজ দ্য কি। এভারেস্ট লগ সুইপ চমৎকার, পাওয়ারফুল স্ট্রোক এবং স্টাইলটা খুব ভালো লাগলো, একটু ছোট্ট করে শেষ মুহূর্তে সফল করে অফ স্টাম্পের বাইরে গিয়ে আমরা রিপ্লেতে পারফেক্টলি দেখতে পারবো, অফ স্টাম্পের বাইরে থেকে ব্যাটটাকে সুইং করিয়েছেন এবং সেফ শট খেলেছেন উনি। দেখেন মুনিম শাহরিয়ারের ব্যাটে কীভাবে লিমনকে ছক্কা হাঁকাচ্ছেন, পারফেক্ট স্লগিং, ব্যাটের মানে বলের নিচে তিনি আঘাত করতে পেরেছেন এবং সীমানার কোনো একজনকে খেলতে হবে, ওয়েদার শান্ত অর মুনিম শাহরিয়ার, এরপরে হয়তো লিটনকে আমরা দেখব। এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা অফ ড্রাইভ আমরা দেখলাম, ব্যাকওয়ার্ড ডিবি স্কোয়ারে অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, আরও একটা চারের মার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে, 41 বিনা উইকেটে আবাহন লিমিটেড। শামসুল ভাই বলছিলাম যে পাশের মাঠে যে খেলাটা হচ্ছে, দুটা মাঠে দুটা উইকেট কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার শো করছে। এবারে কিন্তু একটা স্কুপ শট, চমৎকার সেন্সিবল ব্যাটিং এবং যেই বলের যেই ধরনের পানিশমেন্ট দরকার, মুনিম শাহরিয়ার ব্যাক টু ব্যাক ফোর তার ব্যাট থেকে 40 রানে পৌঁছে গেছে এই মুহূর্তে আবাহনী লিমিটেড। এখন কিন্তু আবাহনীকে বেশ ওয়েল কম্পোজড মনে হচ্ছে, লুকস কম, তাতে ওরা মানসিকভাবে অনেক বেশি স্বস্তি দেখ। দেখুন এবারে ওয়াইড হাফ ভলি ক্র্যাকিং কভার ড্রাইভ, আরও একটি চার, ব্যাক টু ব্যাক থ্রি ইন এ রো, টানা উপর্যুপরি তিন তিনটি চার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে, এক্সেলেন্ট ব্যাটিং, 6 ওভারে 49 বিনা উইকেটে 277 রানের মতো বা অলমোস্ট 8 পার ওভার আস্কিং রেট চেজ করতে যে ধরনের একটা ব্লেজিং স্টার্ট বা রলিকিং স্টার্ট, ক্লোজ টু দ্য স্টাম্প বল করলেন, আবারও চিপ শট, আবারও ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে, ফিল্ডার সাধ্যমতো চেষ্টা করেছেন। মুনিম শাহরিয়ারের কাছ থেকে আমরা রিপ্লেতে দেখব অফ স্টাম্পের বাইরে ছিল, ওয়াইল্ড ব্যাট সুইং করিয়েছিলেন এবং ডাইভ দিয়েও আটকাতে তো বিশ্বাস অর্জন করবেন। এবারে দেখুন ওভার পিস্ট ব্যাক ফুটে ক্র্যাকিং কভার ড্রাইভ, কিন্তু বিগ শট, কিন্তু 4 উইকেট অর্থাৎ 42 রান তুলতে 4 উইকেট পড়ে গেছে। এবারে স্কুপ করেছেন একেবারে নোম্যান্স ল্যান্ড, জায়গাটা খুঁজে পেয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, যে ছকটা মাথায় কষছেন যে আমি এই জায়গাটাতে খেলবো, ঠিক সেই জায়গাটা নিজের হাফ সেঞ্চুরি এবং এটাই এই আসরে তার সর্বোচ্চ স্কোর। মাই গুডনেস এন্ড ইট কামস ভেরি কুইকলি, মাত্র 29 বুঝি প্রমাণিত হতে যাচ্ছে, অফ স্টাম্পের বাইরে এবারে অনেক রুম পেয়েছিলেন, তবে ভালো ফিল্ডিং এর জোরে বেঁচে গেল। এবং শামসুল ভাই আমার যে ব্যাটসম্যান আরেকটু বিচক্ষণ হলে হয়তো এটা ওয়াইড তিনি পেতেন, যদি বলটাকে ছেড়ে দিতেন এতটা ওয়াস। ওয়ান্ডারফুল ইনফরমেশন, এবারে চমৎকার, অ্যানাদার বাউন্ডারি থ্রু এক্সট্রা কাভার এন্ড দ্যাট ওয়াজ ইভেন বেটার, খাটো লেন্থের বল এগিয়ে গিয়ে সুন্দর টাইমিং আর প্লেসমেন্টে চোখ ধাঁধানো 11তম বাউন্ডারি স্কোরিং শটস মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে। রিপ্লেতে দেখুন কতটা আয়েশি ভঙ্গিমায়, কতটা এফোর্টলেস শট খেলেছেন, কাভার আর ওই মিড অফের মাঝখানে এই ম্যাচেই থাকি। এবারে ডান্সিং দ্য উইকেট, ফ্লুয়েন্ট অন ড্রাইভ, গ্রেট হিটিং, শান্তর ব্যাটে ছক্কা, এক্সেলেন্ট হিটিং, এবং শান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তিনি ফিট ইউজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, স্পিনারদের বিরুদ্ধে ফিট ইউজ করতে পারার যে মানে শেষ বল। এবারও স্লগ সুইপ, কিন্তু এবার আউট, ব্রেক থ্রু রূপ শৌরের মাধ্যমে প্রথম উইকেটের পতন অ্যান্ড মুনিম শাহরিয়ার 61 রানে তার ঝড় থামালেন। দীর্ঘ অপেক্ষার পর তারা সেই প্রথম ব্রেক থ্রু পেল, 110 রানে গিয়ে প্রথম উইকেটের পতন ঘটল এবং আউট হয়ে গেলেন মুনিম শাহরিয়ার, 61 রান করেছিলেন 39 বল থেকে। রিপ্লেতে আমরা দেখলাম কি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ওখানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Don't forget to like, comment and share. Visit tsports.com.